ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা বিষয়ের হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এই ভিডিওটিতে সম্পূর্ণ সাজেশন আমি কমপ্লিট করে দিয়েছি অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন মানে ব্যাকরণ বলো কবিতা বলো গদ্য বলো প্রবন্ধ বলো প্রত্যেকটি বিষয় থেকে এবং কণির থেকে প্রত্যেকটি বিষয়ের থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই সাজেশনটি তোমাদের জন্য কমপ্লিট করেছি তাই অবশ্যই অবশ্যই এই কমপ্লিট প্যাকেজ বা এই কমপ্লিট সাজেশনটি তোমাদের কিন্তু দেখে নিতেই হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক বাংলা পরীক্ষায় হান্ড্রেড সফলতার জন্য তাহলে দেখে নেওয়া যাক হান্ড্রেড পার্সেন্ট কমন বাংলা বিষয়ের সাজেশন অর্থাৎ দু হাজার মাধ্যমিকের বাংলা বিষয়ের লাস্ট মিনিট কমন তাহলে দেখে নেওয়া যাক প্রত্যেকটি প্রশ্ন জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে প্রথমে দেখে নেব আমরা তিন মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার কোয়েশ্চেন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের কারণ কি। কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল দুই নম্বর প্রশ্ন থ্রি স্টার কোয়েশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন থ্রি স্টার দেওয়া ঠিক আছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এমন অবস্থার কারণ কি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তপনের এমন মনে হওয়ার কারণ কি। প্রশ্ন নম্বর তিন তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তপন লজ্জা ভেঙে পড়তে যায় তপন কি পড়তে গিয়েছিল পড়তে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল চার নম্বর প্রশ্ন কিন্তু কে শোনে কার কথা এখানে কার কথা কে শোনেনি এর পরিণতি কি হয়েছিল পাঁচ নাম্বার প্রশ্ন তপনের হাত আছে চোখ আছে বক্তা কে তার এমন মনে হওয়ার কারণ কি ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার ছয় তার মানে তপনকে আর লেখক বলা চলে না এমন বলার আসল কারণ নম্বর প্রশ্ন মাসির এই মনে হইচইতে পুলকিত হয়েছিল আট নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একেবারে নিছক মানুষ কাকে নিছক মানুষ বলা হয়েছে কেন এমন কথা বলা হয়েছে প্রশ্ন নম্বর নয় দেখে নেওয়া যাক মাথা চুল খাড়া হয়ে উঠল কার কেন এমন হয়েছিল কে তপনের আচ্ছা কেন এখানে হবে কেন তপনের গায়ে কাটা দিয়ে উঠেছিল কেন তপনের গায়ে কাটা দিয়ে উঠেছিল এবার দেখো জ্ঞান জ্ঞান চক্ষু থেকে মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এক জ্ঞানচক্ষু গল্পে গল্পের নামকরণের সার্থকতা লেখ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না কোন আহ্লাদের কথা এখানে বলা হয়েছে কেন তপন আহ্লাদ খুঁজে পায়নি তিন নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন ও লেখক মেশর চরিত্র আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তপন আর পড়তে পারে না তখন কি পড়তে পারিনি তা না পড়তে পারার কারণ কি এবার দেখে নেব বহুরূপী গল্প থেকে তিন মার্কের প্রশ্নগুলো তাহলে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন চেঁচিয়ে ওঠে ভবতোষ ভবতোষ কে সে কেন চেঁচিয়ে ওঠে দুই নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তার এমন প্রশ্নের কারণ কি ব্যক্তি এমন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন তিন নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল চার নম্বর প্রশ্ন কেন হরিদা কোনোদিন চাকরি করেনি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ওসব হলো সুন্দর সুন্দর এক একটি এখানে হবে বঞ্চনা সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা ওসব বলতে কি বোঝানো হয়েছে সেগুলোকে বঞ্চনা সেগুলোকে বঞ্চনা বলা হয়েছে কেন ছয় নম্বর প্রশ্ন আমি এই সৃষ্টির মধ্যে এক কণাধুলি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো সাত নম্বর প্রশ্ন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো আট নম্বর প্রশ্ন সে তো ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কে কিভাবে তা লাভ করেছিল নয় নম্বর প্রশ্ন বন্ধুরা থ্রি স্টার কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি হরিদার জীবনে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র আছে হরিদার জীবনের নাটকীয় কি ছিল মানুষ খুবই গরিব মানুষ হরিদা হরিদার দারিদ্র্যের পরিচয় দাও এখান থেকে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বহুরূপী থেকে দেখে নাও এক হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এই শহরের জীবনে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা সৃষ্টি বহুরূপী হরিদা যে অদ্ভুত ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিল উল্লেখ করো চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার মারিত হাতি লুটিত ভান্ডার কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে তার এই উদ্দেশ্য কি শেষ অব্দি সফল হয়েছিল গল্প অবলম্বনে আলোচনা করো পাঁচ নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর পাঁচ বাহ এ তো বেশ মজার ব্যাপার মজার ব্যাপারটি কি তা বক্তার উপর কি ধরনের প্রভাব ফেলেছিল ছয় নম্বর প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্পটি কি ছিল হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি ছিল এবার পথের দাবি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখো প্রথম পথের দাবি থেকে তিন মার্কে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থ্রি স্টার কোশ্চেন এক পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কি দেখা যায় দুই নাম্বার প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন কথা বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক রাজ চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম কোন অন্যায় তার প্রতিবাদ হয়েছিল এবার দাবি থেকে মার্কের যে প্রশ্ন প্রথমে মাত্র একটি প্রশ্ন এখান থেকে পড়লে যথেষ্ট এক পলিটিক্যাল সাসপেক্ট সাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল নিমাইবাবুকে সব্যসাচী মল্লিককে কখন নিমাই বাবুর সম্মুখে হাজির করা হয়েছিল সব্যসাচীর চেহারার বর্ণনা দাও এবার অদল বদল দেখো অদল বদল গল্প থেকে যে প্রশ্ন পড়তে হবে তোমাদের পান্নালাল প্যাটেলে দেখো আচ্ছা অদল বদল থেকে তোমাদের এখান থেকে বড় প্রশ্ন আমি দিইনি কারণ এখান থেকে পড়ার দরকার নেই তোমরা নদীর বিদ্রোহ দেখো নদীর বিদ্রোহ বিদ্রোহ থেকে যে প্রশ্নগুলো পড়ে নেবে দেখে নাও অদল বদল থেকে কোনো প্রশ্ন রাখিনি কারণ এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট মানে কোশ্চেন তোমাদের আসবে না তবে তোমরা দেখে নাও নদীর বিদ্রোহ থেকে নদীর বিদ্রোহ থেকে প্রথম যে তিন মার্কের প্রশ্ন এক প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়ায় নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি প্রশ্ন নম্বর দুই নদীর বিদ্রোহ থেকে নম্বর প্রশ্ন দেখো ভেরি থ্রি যুক্ত প্রশ্ন বা কোশ্চেন বোধ হয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোন প্রশ্ন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি হয়েছিল তিন নাম্বার প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কি কারণে নদের চাঁদের এমন অবস্থা হয়েছিল চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চারটি প্রশ্নের কিন্তু প্রশ্নই তোমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে নদীর বিদ্রোহ থেকে এই নদীর মতো এত বড় ছিল না কোন নদীর কথা বলা হয়েছে সেই নদী কেমন ছিল এবার দেখো নদীর বিদ্রোহ থেকে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের নায়ককে তার চরিত্র আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মানুষ কি তাকে রেহাই দিবে নদের চাঁদের এ কথা মনে হওয়ার কারণ বর্ণনা করো নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক নদের চাঁদের নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি সেই ভালোবাসার পরিচয় দাও এবার আমরা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়ব অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথম দেখে নেব অসুখী একজন অসুখী একজন কবিতা থেকে তিন মার্কের যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে তোমাদের পড়তেই হবে তাহলে দেখে নাও এক নাম্বার প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি দুই নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক তারপর যুদ্ধ এলো যুদ্ধ আসার পরে কি ঘটেছিল তিন নম্বর প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম আমি কে তিনি তাকে ছেড়ে দিলেন কেন চার নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক অসুখে একজন কবিতায় দেবতার কি পরিণতি হলো এই ঘটনা কিসের সাক্ষ্য দেয় পাঁচ নাম্বার প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল চলে গেল আগুনে কেশের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বরে গেল প্রশ্ন নম্বর ছয় দেখে নেওয়া যাক সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে কেন তার মৃত্যু হলো না সাত নম্বর প্রশ্ন সেই মেয়েটির সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষার কারণ কি আট নম্বর প্রশ্ন উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের এমন অবস্থা হয়েছিল কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে এবার দেখে নেব আমরা মার্কের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা শহরের এই পরিণতি কিভাবে হলো তা কবিতা অবলম্বনে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পাস মার্কেট তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি কি হয়েছিল এবার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম দেখে নাও তিন মার্কের প্রশ্ন এক প্রশ্ন নাম্বার এক আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন দুই তবু তো কজন আছে বা কি এই কজন কারা তাদের থাকার গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন পৃথিবীর পৃথিবী পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি পৃথিবী হয়তো গেছে মরে পৃথিবী সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি চার নম্বর প্রশ্ন আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে তাদের দৌড়ে দৌড়ে ফিরতে হচ্ছে কেন পাঁচ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান এই আহ্বানের কারণ কি ছয় নম্বর প্রশ্ন আমাদের মাথায় বোমারু বোমারু মন্তব্যটির অর্থ বিস্তারিত আলোচনা করো সাত নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমরা কারা জীবন সম্পর্কে তাদেরই এই ভাবনার তাদের এই ভাবনার কারণ কি আট নম্বর প্রশ্ন তবু তো কজন আছি বাকি পরিস্থিতির অর্থ লেখো এইবার পাস মার্কের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তেই হবে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি ভালো করে পড়ে নিও আমরা ভিখারি আমরা ভিখারি বারো মাস এই উপলব্ধির অর্থ বিশ্লেষণ করো আমরা ভিখারি বারো মাস এই উপলব্ধির অর্থ বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে লেখো আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম দেখে নেব তিন মার্কের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর এক এসো যুগান্তরের কবি যুগান্তরের কবিকে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে দুই নম্বর প্রশ্ন মানুষ ধরার দল তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল তিন নম্বর প্রশ্ন শঙ্কাকে চাইছিল হার মানাতে কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর চার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অপরিচিত ছিল তোমার মানবরূপ তোমার বলতে কার সেই রূপের পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন পঙ্কিল হলো ধুলি তোমার রক্তের স্রোতে মিশে তোমার বলতে কার তার রক্ত অশ্রু কেন ঝরেছিল ছয় নম্বর প্রশ্ন দাঁড়াও ওই মানহারা মানবী দ্বারে মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন বিদ্রুপ করেছিল ভীষণকে কে কিভাবে বিদ্রুপ করেছিল মার্কেট যে প্রশ্নগুলো আফ্রিকা থেকে পড়তে হবে দেখে নাও দুটি মাত্র প্রশ্ন দিয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পড়তেই হবে এক সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষ্যতা সভ্যের বর্বর লোভের যে চিত্র আফ্রিকা আফ্রিকা কবিতা আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো দুই নম্বর প্রশ্ন হাই ছায়াবৃতা ছায়াবৃতা কাকে বলা হয়েছে তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো এবার অভিষেক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম দেখে নাও তিন মার্কের প্রশ্ন অভিষেক থেকে এক নম্বর প্রশ্ন বিধিবাম মমপ্রতি বক্তাকে তিনি কেন এ কথা বলেছেন দুই নম্বর প্রশ্ন ছিড়িয়া কুসুম দাম মহাবলি মহাবলী কে তার এমন আচরণের কারণ কি তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ঘুচাবো এ অপবাদ বোধি কুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন চার নম্বর প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার পাঁচ নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্ভে করবুর দল শব্দের অর্থ কী বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে ছয় নম্বর প্রশ্ন এই সাজে কি আমারে বক্তার এমন মন্তব্যের কারণ কি সাত নম্বর প্রশ্ন দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বীর বলতে কাকে বোঝানো হয়েছে তার সম্পর্কে কেন এমন মন্তব্য আট নম্বর প্রশ্ন সাজিছে রাবণ রাজা রাবণ রাজা কেন সাজছেন তার সাজসজ্জার বিবরণ দাও মার্কের যে প্রশ্নগুলো অভিষেক থেকে পড়তে হবে দেখে নাও অভিষেক থেকে মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এক অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্রটি আলোচনা করো দুই অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বর্ণনা করো তিন নমি পুত্র পিতার চরণে পিতা পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো মার্কের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো চার নম্বর প্রশ্ন ইন্দ্রজিতের বীরত্ব ও দেশ প্রেমের পরিচয় দাও এবার প্রলয় উল্লাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম দেখে নাও তিন মার্কের প্রশ্ন এক এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন প্রশ্ন নম্বর দুই দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন উক্তিটির তাৎপর্য লেখ প্রশ্ন নম্বর চার ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর ভাঙা গড়ার খেলাটি কী তা থেকে বক্তা কেন ভয় পেতে নিষেধ করেছেন পাঁচ নম্বর প্রশ্ন প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে কে আসছে তার হাসির কারণ বিশ্লেষণ করো মার্ক্স পাঁচ পাসমার্কের যে প্রশ্নগুলো প্রলয় প্রলয় উল্লাস থেকে তোমাদের পড়তে হবে দেখে নাও এক নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো প্রশ্ন নম্বর দুই আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় বিস্তারিত বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতার মূল ভাববস্তু আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো এখানে এক আর তিনের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রলয় উল্লাস কবিতা প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও এবার সিন্ধু তীরে থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সিন্ধু তীরে সৈয়দ আলাউল দেখো তিন মার্কের যে প্রশ্ন পড়তে হবে এক বিস্মিত হইল বালা কাকে এখানে বালা বলা হয়েছে প্রশ্ন নম্বর দুই বিধি মরে না কর নৈরাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি তিন নম্বর প্রশ্ন ইন্দ্র সাপে বিদ্যাধরী কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেছেন কেন এই অনুমান চার নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিত্রের পতলি সমা পতলি শব্দের অর্থ কি কাকে চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন পাঁচ নম্বর প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো কন্যাটি কে কোথায় সে সর্বক্ষণ থাকে পাসমার্কের প্রশ্ন দেখো মাত্র দুটি প্রশ্ন দিয়েছে এই দুটোই কিনতে পড়তে হবে সিন্ধু তীরে থেকে সিন্ধু তীরে দেখি দিব্য স্থান এই দিব্য স্থানের পরিচয় দাও এখানে যে উদ্যানটি আছে তার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন এখানে পঞ্চকন্যা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কিভাবে চেতনা ফিরে পায় তাদের অচৈতন্যের কারণ কি অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো প্রথমে তিন মার্কের প্রশ্ন প্রশ্ন নম্বর এক আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি উঠে দাঁড়াই কে কেন এগিয়ে আসেন দুই নম্বর প্রশ্ন হাত নাড়িয়ে বুলেট তাড়ায় হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান তিন নম্বর প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন মাথায় কত শকুন বাচিল উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন আমার শুধু একটা কোকিল বক্তাকে এ কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এবার পাঁচ মার্কেট যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেই আজাদ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে পাঁচ নম্বরের যে প্রশ্ন পড়তে হবে এক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে কবির যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত কর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরার প্রয়োজনীয়তা কি তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে আলোচনা করো অথবা অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন তাহলে দুই আর অথবা একই প্রশ্ন একই উত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার দেখো প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে হারিয়ে যাওয়া কালী থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলো পড়বে এক কথাই বলে কালী মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে এমন কেন বলা হয় দুই নম্বর প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তিন নম্বর প্রশ্ন দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি কি তথ্য দিয়েছেন তা আলোচনা করো বিস্তারিত চার নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবই বলতে কি বোঝানো হয়েছে সেগুলির অবলুপ্তির কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন ছয় নম্বর প্রশ্ন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক প্রবন্ধ অনুযায়ী কালী কলমের প্রতি লেখকের ভালোবাসার পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন সব মিলিয়ে লেখালেখে একটি ছোটোখাটো অনুষ্ঠান উক্তিটির অর্থ ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বোধ করেছে এই বিপন্নতার কারণগুলি আলোচনা করো বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু এখান থেকে তোমাদের মার্কে যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পড়তেই হবে এক নম্বর প্রশ্ন দেখে নাও বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে রচনা প্রবন্ধটিতে রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো অথবা এই প্রশ্নটাই দেখো এইভাবে হতে পারে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরিভাষা রচনা একজনের কাজ নয় বাংলা ভাষায় বিজ্ঞান নামক রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের যে মতামত উল্লিখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো অথবা এটি অথবা এইভাবে হতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো দেখো এই অথবা অথবা যেভাবেই থাক না কেন একটাই উত্তর কিন্তু এবার দুই নম্বর প্রশ্ন তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণী পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত বক্তাকে লেখকের কি মনে রাখা উচিত চার নম্বর প্রশ্ন এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কীরকম ভুল লেখার কথা বলা হয়েছে তা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্ট কর কেন পাঁচ নম্বর প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এগুলি কি কি ছয় নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যে নিদর্শনগুলি তুলে ধরেছেন তা লেখো। নাটক থেকে যে প্রশ্নগুলো পড়তেই হবে দেখো নাটক সিরাজুদ্দৌলা এখান থেকে চার মার্কের প্রশ্ন দেখো এক মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা মন্তব্যের প্রসঙ্গ লেখক এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে আহ্বান কোন দুর্দিনে এই আহ্বান তিন নম্বর প্রশ্ন স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে তোমাদের বলতে কাদের তাদের স্পর্ধার তাদের স্পর্ধার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কি কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন পাঁচ নম্বর প্রশ্ন সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত সাত নম্বর প্রশ্ন ওর নিঃশ্বাসী বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প কার সম্পর্কে কেন এই মন্তব্য এবার দেখো সহায়ক পাঠ সহায়ক পাঠ কোনি এই কোনি থেকে প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এক ফাইট ফাইট এই কথা মাদ্রাজ জাতীয় চ্যাম্পিয়নশিপে কোনিকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল তা লেখো দুই নম্বর প্রশ্ন সোনা মাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল প্রণবেন্দুর পরিচয় দাও কেন সে জ্বলে উঠেছিল এই জ্বলে ওঠার মধ্য দিয়ে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে বক্তা কি তার বিরুদ্ধে কি কি অভিযোগ উত্থাপিত হয়েছিল তিনি কি জবাব দিয়েছিলেন চার নম্বর প্রশ্ন কোন জীবনে ক্ষিতিশের এবং প্রণবেন্দুর অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আজ গঙ্গাই ভাটা আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে সেই দিনের গঙ্গার ঘাটের বর্ণনা দাও এবার দেখো কাল্পনিক সংলা সংলাপ কাম কাল্পনিক সংলাপ মাধ্যমিক পরীক্ষার্থীরা কাল্পনিক সংলাপ যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমাদের জন্য দিয়েছি এগুলো অবশ্যই পড়তে হবে দেখো এক মহামারীর সময় গৃহবন্দী দিনগুলি কেমনভাবে কাটিয়েছ তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দুই নম্বর প্রশ্ন মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তিন নম্বর প্রশ্ন খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো চার নম্বর প্রশ্ন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মাস্ক পরার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এবার প্রতিবেদন প্রতিবেদন রচনা যেগুলো তোমাদের পড়তে হবে এক তোমার এলাকায় রক্তদান শিবির হয়েছে সেটি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো দুই নম্বর প্রশ্ন সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে সেই বিপর্যয়ের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বর প্রশ্ন তোমার এলাকায় একটি রাস্তাতে ভয়ানক দুর্ঘটনা এ বিষয়ে একটি গঠনমূলক প্রতিবেদন রচনা করো চার নম্বর প্রশ্ন বেআইনিভাবে গাছ কেটে ফেলার বিরুদ্ধে তোমার এলাকায় মানুষের আন্দোলন সেটি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধের উদ্দেশ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে সেটি প্রশাসনের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো প্রবন্ধ রচনা প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই প্রবন্ধ রচনাগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে তাহলে দেখে নেওয়া যাক এক নম্বর প্রবন্ধ বাঙালির উৎসব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রবন্ধ শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা লেখো তিন নাম্বার দূষণ বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা চার নম্বর প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তোমার জীবনের লক্ষ্য তোমার জীবনের লক্ষ্য কি ছয় নম্বর প্রশ্ন চন্দ্রযান টু সফল না ব্যর্থ সাত নম্বর প্রশ্ন করোনা মহামারী বা লকডাউন সম্পর্কে রচনা লেখো আট নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে যা জানো লেখো জ্ঞান চক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তাহলে প্রথমে দেখে নাও জ্ঞান চক্ষু আশা পূর্ণা দেবী এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন তপনের হাত আছে কথাটির অর্থ হলো উত্তর ভাষার দখল দুই নম্বর প্রশ্ন যেন নেশায় পেয়েছে যে নেশার কথা বলা হয়েছে উত্তর গল্প লেখার নেশা তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মামার বাড়িতে থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল উত্তর দুপুরবেলা তাহলে গল্পটি লিখেছিল কখন দুপুরবেলা গায়ে কাটা দিয়ে উঠল তপনের এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো। উত্তর মেশো একজন লেখক ছয় নম্বর প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা উত্তর মেজো কাকু সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার সাত কই পড় লজ্জা কি পড় সবাই শুনি কথাটি বলেছিলেন উত্তর তপনের মা আট নম্বর প্রশ্ন ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে উত্তর ডিম ভাজা আর চা খায় বসে কি করছে ডিম ভাজা আর চা খাচ্ছে নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তখন অবশ্য মাসির এই হইচইতে তপন মনে মনে হয় মানে তপনের মনে মনে হয় কি পুলকিত দশ নম্বর প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে উত্তর দুটি তিনটি এবার বহুরূপী থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে বহুরূপী সুবোধ ঘোষ এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক উত্তর হাজার বছরের বেশি দুই নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান উত্তর একদিন তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় বাবু দিয়েছিলেন একশো টাকার নোট চার নম্বর প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল উত্তর আট টাকা দশ আনা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও একথা বলেছি উত্তর কাশীনাথ ছয় নম্বর প্রশ্ন বিরাগীর মতে ধন যৌবন হল উত্তর বঞ্চনা উত্তর হলো বঞ্চনা বিরাগীর মতে ধন যৌবন হল উত্তর বঞ্চনা সাত নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তা হলেন উত্তর অনাদি আট নাম্বার প্রশ্ন জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন উত্তর সাত দিন নয় নাম্বার প্রশ্ন প্রশ্ন নম্বর নয় হরিদার ঘরে আড্ডা দিত উত্তর চারজন দশ নম্বর প্রশ্ন দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল উত্তর রূপসী বাইজির সাজ এগারো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যায় এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলেন উত্তর অনাদি এটা কি কাণ্ড করলেন হরিদা বক্তা হলেন অনাদি বারো নম্বর প্রশ্ন না না হরিদা নয় হতেই পারে না উক্তিটি করেছেন উত্তর ভবতুষ তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা হরিত কি খান উত্তর হরিত কি খান চোদ্দ বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হল উত্তর পাগল পনেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল উত্তর গীতা এবার পথের দাবি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে পথের দাবি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক নম্বর প্রশ্ন তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল উত্তর রেঙ্গুন দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর দুই গিরিশ মহাপাত্রের পায়ে যে ফুল মোঝা ছিল তার রং উত্তর সবুজ তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল উত্তর প্রশ্ন দয়ার সাগর পরকে বক্তা হলেন উত্তর দেখো গিরিশ মহাপাত্র পাঁচ নম্বর প্রশ্ন নিমাইবাবু জগদীশকে যেদিকে যেদিকে নজর দিতে বলেছিলেন উত্তর রাতের মেল ট্রেনটার দিকে ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার ছয় সভ্যসাচী মল্লিক পেশায় ছিলেন উত্তর ডাক্তার সাত নম্বর প্রশ্ন তেওয়ারি বর্মানাস দেখতে গিয়েছিল উত্তর ফয়া আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নাম্বার আট এমনি তাদের অভ্যাস হয়ে গেছে কাদের অভ্যাস হয়ে গেছে উত্তর বাঙালিদের নয় নম্বর প্রশ্ন এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কোন খবরে উত্তর লাথের চোটে হাড় পাজরা ভেঙে যায়নি বলে দশ নাম্বার প্রশ্ন দশ নাম্বার প্রশ্ন আপনাকে হয়তো আর একদিন তার প্রাশ্চিত করতে হবে প্রাশ্চিত করতে হবে কাকে উত্তর অপূর্বকে এগারো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করলো উত্তর পিতলের পাত্রে বারো নাম্বার প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল উত্তর সব্যসাচী মল্লিক তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল উত্তর অপূর্বকে চোদ্দ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল উত্তর রেল স্টেশনে পনেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল উত্তর গভীর জলাশয়ের মতো ষোলো নম্বর প্রশ্ন লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির বয়স তিরিশ থেকে বত্রিশ সতেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না উত্তর ললাটের লিখন আঠারো নম্বর প্রশ্ন এনাকে কাকা বলি উক্তিটিতে কাকা হলেন উত্তর বাবু উত্তর বাবু। এরপর দেখব আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক গিরিশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করলো উত্তর দিকের উত্তর উত্তর দিকের কুড়ি নম্বর প্রশ্ন কিন্তু বুনহাস ধরাই যে কাজ বক্তা হলেন উত্তর রামদাস একুশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অপূর্বর বড়বাবুর হাতে ছিল উত্তর টেলিগ্রাম বাইশ তুমি তো ইউরোপিয়ান নও অপূর্বকে কথাটি বলেছিলেন উত্তর বর্মার সাব ইন্সপেক্টর তেইশ নম্বর প্রশ্ন গাড়ি ছাড়তে বিলম্ব ছিল উত্তর মিনিট পাঁচেক চব্বিশ নম্বর প্রশ্ন টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত উভয়ে বলতে বোঝানো হয়েছে উত্তর অপূর্ব ও রামদাসকে অদল বদল অদল বদল থেকে যে প্রশ্নগুলো যে এমসি কিউগুলো তোমাদের পড়তে হবে অদল বদল পান্না লাল প্যাটেল এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বদল গল্পে গ্রামের বাড়ি 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 ঘুরে যার কানে গেল তিনি হলেন উত্তর গ্রাম প্রধান দুই নম্বর প্রশ্ন আজ থেকে আমরা অমৃতকে অদল সাবকে বদল বলে ডাকব বক্তা হলেন উত্তর গ্রাম প্রধান তিন নম্বর প্রশ্ন অদল বদল বাংলায় গল্পটি তর্জমা করেছিলেন উত্তর অর্ঘ কুসুম দাসগুপ্ত চার নম্বর প্রশ্ন অমৃত ও হিসাব দুজনের বাবা পেশায় ছিলেন উত্তর চাষী পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এসো আমরা কুস্তি লড়ি আমরা বলতে কালিয়া ও অমৃত উত্তর কালিয়া ও অমৃত ছয় নম্বর প্রশ্ন অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য লুকিয়েছিল উত্তর গোয়াল ঘরে উত্তর গোয়াল ঘরে সাত নম্বর প্রশ্ন অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল উত্তর হোলির দিন আট নম্বর প্রশ্ন অমৃতের মতো ছেলেপুলে ছেলে পেলে ইসাবের বাবা পালন করতে রাজি ছিলেন উত্তর একুশ জনকে অমৃতের বয়স ছিল উত্তর অমৃতের বয়স ছিল উত্তর দশ বছর এবার দেখো নদীর বিদ্রোহ থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় এক নম্বর প্রশ্ন প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল তার সময় ছিল উত্তর চারটে পঁয়তাল্লিশ দুই নম্বর প্রশ্ন নদের চাঁদ যাকে ডেকে বলল আমি চললাম হে সে হল তার অ্যান্সার নতুন সহকারী তিন নম্বর প্রশ্ন চারটে পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল উত্তর প্যাসেঞ্জার ট্রেন চারটে পঁয়তাল্লিশ তিন নম্বর এখানে হবে চারটে চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশের যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল প্যাসেঞ্জার ট্রেন চার নম্বর প্রশ্ন স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হলো এক মাইল উত্তর এক মাইল পাঁচ নম্বর প্রশ্ন অবিরত বৃষ্টি হয়েছিল উত্তর পাঁচ দিন ধরে ছয় নম্বর প্রশ্ন যখন বৃষ্টি থামল তখন উত্তর বিকেল সাত নম্বর প্রশ্ন নদের চাঁদ নদীকে দেখেনি উত্তর পাঁচ দিন আট নম্বর প্রশ্ন নদের চাঁদের উৎসুক ছিল উত্তর ছেলে মানুষের মতো নয় নম্বর প্রশ্ন নদের চাঁদ বাঁচবে না উত্তর নদীকে না দেখলে দশ নম্বর প্রশ্ন দুদিকে জলে ডুবে গিয়েছিল উত্তর মাঠ ঘাট এগারো নম্বর প্রশ্ন নদের চাঁদ হেঁটে যাচ্ছিল অ্যান্সার রেলের উঁচু বাদ দিয়ে বারো নম্বর প্রশ্ন নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করতে লাগলো উত্তর নদীর বর্ষণ পুষ্টমূর্তি তেরো নম্বর প্রশ্ন নদের চাঁদ ছিল একজন অ্যান্সার স্টেশন মাস্টার চোদ্দ নম্বর প্রশ্ন নদের চাঁদের বয়স হল অ্যান্সার তিরিশ বছর পনেরো নম্বর প্রশ্ন নদীর জন্য নদের চাঁদের মায়াকে অস্বাভাবিক বলার কারণ হলো অ্যান্সার প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না ষোলো নম্বর প্রশ্ন নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের অ্যান্সার আনন্দ হয় সতেরো নম্বর প্রশ্ন নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদের চাঁদ যে কারণ দেখায় সেটি হলো অ্যান্সার নদীর ধারে তার জন্ম আঠারো নম্বর প্রশ্ন শৈশবে কৈশরে ও প্রথম যৌবনে মানুষ অ্যান্সার বড় ছোটর হিসাব করে না ১৯ নম্বর প্রশ্ন দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটিকে নদের চাঁদ যার মতো মমতা করত। অ্যান্সার অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো কুড়ি নম্বর প্রশ্ন যে বছরে নদীর ক্ষীণস্রোত ধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সে বছরটি ছিল অ্যান্সার অনাবৃষ্টির বছর একুশ নম্বর প্রশ্ন দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়রা মরে যাওয়ার উপক্রম করলে মানুষ কাঁদে তাকে বাঁচাতে না পারার অসহায়তায় বাইশ নম্বর প্রশ্ন নদের চাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল তাকে বলা হয় অ্যান্সার সক্ষ তেইশ নম্বর প্রশ্ন নদের চাঁদে স্তম্ভিত হয়ে গেল কারণ অ্যান্সার নদী যেন খেপে গেছে চব্বিশ নম্বর প্রশ্ন নদীর চাঞ্চল্য ছিল অ্যান্সার পরিপূর্ণ পরিপূর্ণতার আনন্দের প্রকাশ পঁচিশ নম্বর প্রশ্ন নদীর জল ছিল উত্তর পঙ্কিল ছাব্বিশ নম্বর প্রশ্ন এতক্ষণ নদের চাঁদ যে নদীর কথা ভাবছিল তা অ্যান্সার সংকীর্ণ ক্ষীণস্রোতা সাতাশ নম্বর প্রশ্ন নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে অ্যান্সার চার বছর আঠাশ নম্বর প্রশ্ন নদের চাঁদের চার বছরে চেনা নদীর মূর্তিকে আরও বেশি ভয়ঙ্কর ও অপরিচিত মনে হওয়ার কারণ অ্যান্সার সে একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রিজের ধারক স্তম্ভের উপাদানগুলি হলো অ্যান্সার ইট সুরকি ও সিমেন্ট তিরিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ রোজ নদীকে দেখে অ্যানসার ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে একত্রিশ নম্বর প্রশ্ন নদীর স্রোত ফেনিলো আবর্ত রচনা করে অ্যান্সার ধারক স্তম্ভে বাধা পাওয়ায় বত্রিশ এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হচ্ছে ইচ্ছা করলেই বুঝি অ্যান্সার হাত স্পর্শ করা যায় তেত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগলো কারণ নদীর স্ফীত রূপ দেখে চৌত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হলো অ্যান্সার পুরনো চিঠি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল অ্যান্সার উন্মত্ততার জন্য ছত্রিশ নম্বর প্রশ্ন বউকে পাশ পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল উত্তর দুদিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বউকে নদের চার যে চিঠি লিখেছিল তার পৃষ্ঠার সংখ্যা ছিল উত্তর পাঁচ আটত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল অ্যান্সার বিরহ বেদনা উনচল্লিশ নম্বর প্রশ্ন ঘন্টা কত ঘন্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে অ্যান্সার তিনেক নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগলো উঠিল না কারণ অ্যান্সার সে নদীর শব্দ শুনছিল একচল্লিশ নম্বর প্রশ্ন নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল কারণ অ্যান্সার তার মনে ভয় উপস্থিত হলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এই ভীষণ মধুর শব্দ বলতে এক কথায় যা বোঝানো যেতে পারে তা হলো অ্যান্সার ভয়ঙ্কর সুন্দর তেতাল্লিশ নম্বর প্রশ্ন ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল চলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনা বোধ হলো নদের চাঁদের কারণ অ্যান্সার সেই শব্দটাকে নৈসর্গিক নিস্তব্ধতা থেকে বাস্তবে ফিরিয়ে এনেছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের ভয়ের কারণ ছিল অ্যান্সার নদীর প্রতিহিংসা ৪৫ নম্বর প্রশ্ন নদের চাঁদের উন্মত্ত নদীর কয়েক হাত উঁচুতে বসে থাকা উচিত হয়নি মনে হলো কারণ অ্যান্সার সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত ছেচল্লিশ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ ছিল অ্যান্সার বন্দিদশা থেকে মুক্তি সাতচল্লিশ নম্বর প্রশ্ন পারিলেও মানুষ মানুষ কি তাকে রেহাই দেবে পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে যার কথা বলা হয়েছে অ্যান্সার নদী আটচল্লিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ গর্ব অনুভব করত। অ্যান্সার নতুন রং করা ব্রিজটির জন্য ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নদের চাঁদের মৃত্যু হয়েছিল অ্যান্সার ট্রেনের তলায় চাপা পড়ে পঞ্চাশ নম্বর প্রশ্ন নদীকে বন্দি বলার কারণ অ্যান্সার মানুষ বাঁধ ও ব্রিজ তৈরি করে তার গতি রুদ্ধ করেছে বলে একান্ন নম্বর প্রশ্ন যে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল সেটি ছিল সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথমে দেখে নাও অসুখে একজন অসুখে একজন কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এক কথায় এমসিকিউ কিউ একজন পাবলু নেরুদা পাবলো নেরুদা এক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর অ্যান্সার পাথরের মতো দুই নম্বর প্রশ্ন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান এরপর কত বছর কেটে যায় উত্তর এক বছর তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন উত্তর নবারণ ভট্টাচার্য চার নম্বর প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর কিসের মতো বছর নেমে এলো উত্তর পাথরের মতো চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আমি কোথায় ঘুমিয়েছিলাম উত্তর ঝুলন্ত বিছানায় আমি বলতে এখানে কবি পাস নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো উত্তর অ্যান্সার বা উত্তর বছর ছয় নম্বর প্রশ্ন তারপর যুদ্ধের এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি উত্তর স্পেনের গৃহযুদ্ধ সাত নম্বর প্রশ্ন হেঁটে গেল গির্জার এক উত্তর নান আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করিয়ে রাখে দরজায় নয় নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন উত্তর দূরে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে প্রশ্নগুলো যে এনসিকিউগুলো কিউগুলো তোমাদের পড়তে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষ এক নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর জলই পাশান হয়ে আছে দুই নম্বর প্রশ্ন আমাদের বায়ে রয়েছে অ্যান্সার বা উত্তর গ্রীক হাত তিন নম্বর প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ হিমানী শব্দের আক্ষরিক অর্থ হল উত্তর তুষার চার নম্বর প্রশ্ন আমাদের মাথায় উত্তর বোমারু পাঁচ নম্বর প্রশ্ন কাছে ও দূরে ছড়ানো আছে উত্তর শিশুদের সব ছয় নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর উদ্ধৃতাংশের পথ না থাকার অর্থ হল উত্তর কোনো উপায় নেই সাত নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে উত্তর দুবার 8 নম্বর প্রশ্ন আমরা ভিকারি উত্তর বারো মাস আমরা ভিকারি উত্তর বারো মাস নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আয় আরো বেঁধে থাকি কবিতাটি জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা উত্তর একত্রিশ সংখ্যক কবিতা 10 নম্বর প্রশ্ন অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস উত্তর আমাদের চোখ মুখ ঢাকা ঢাকা ইতিহাস বেদে বেঁধে বেঁধে কথাটির অর্থ হলো উত্তর সঙ্গবদ্ধভাবে থাকা বারো নম্বর প্রশ্ন আমাদের কি নেই উত্তর পথ নেই তেরো নম্বর প্রশ্ন কবি শঙ্ক ঘোষের ছদ্মনাম কি উত্তর কুন্তক চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক আমাদের ডান পাশে আমাদের ডান পাশে ধস আমাদের ডান পাশে ধস আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর প্রশ্ন পঙ্কিল শব্দটির অর্থ কি কর্মমাত্ম দুই নম্বর প্রশ্ন সমুদ্র পাড়ে কোথায় ঘণ্টা পাঁচ উত্তর মন্দিরে তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর তিন কবি কিসের মাধ্যমে সুন্দরের আরাধনা করেছিলেন উত্তর সঙ্গীত চার নম্বর প্রশ্ন পশুরা কি ঘোষণা করলো উত্তর দিনের কাল পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন উত্তর রুদ্র ছয় নম্বর প্রশ্ন আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল উত্তর কৃপন আলোর অন্তপুরে সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর সাত তাণ্ডব কি উত্তর ভয়ঙ্কর নৃত্য আট নম্বর প্রশ্ন দন্দুভি নিনাদ কিসের ছিল উত্তর তাণ্ডবের উত্তর তাণ্ডবের নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় সংখ্যাকে চাচ্ছিলে হার মালাতে উত্তর তাণ্ডবের দন্দুভি নিনাদে দশ নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তা আফ্রিকাকে যা নিবিড় পাহাড়ায় বেঁধেছিলেন বেঁধেছিলেন তা হলো উত্তর বনস্পতির উত্তর বনস্পতির এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে ছিনিয়ে নিয়ে গেল উত্তর রুদ্র সমুদ্রের বাহু বারো নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল উত্তর সুন্দরের আরাধনা তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রদশ শব্দের অর্থ কি উত্তর সন্ধ্যা চোদ্দ নম্বর প্রশ্ন মন্দিরে বাজলো পূজার ঘন্টা, পূজার ঘন্টা কার নামে বাজছিল উত্তর দয়াময় দেবতার নামে দয়াময় দেবতার নামে অভিষেক অভিষেক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ অভিষেক কবিতা থেকে যে এমসিকিউ কিউ প্রশ্নগুলো পড়তে হবে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত এক নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক যজ্ঞ কর বীরমণি কোন যজ্ঞের কথা বলা হয়েছে উত্তর নিকম যজ্ঞ দুই নম্বর প্রশ্ন ইন্দ্রজিতে জিতে তুমি সতী সতী কাকে বলা হয়েছে উত্তর প্রমিলাকে উত্তর প্রমীলাকে তিন নম্বর প্রশ্ন রূপী কিরিটিকে উত্তর অর্জুন চার নম্বর প্রশ্ন সিনজিনী শব্দের অর্থ কি উত্তর ধনুকের ছিলা সিনজিনী শব্দের অর্থ কি উত্তর ধনুকের ছিলা পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক রত্নাকর শব্দের অর্থ কি উত্তর সমুদ্র ছয় নম্বর প্রশ্ন হৈমবতী সুদ যথা হৈমবতী সুদ বলতে বোঝানো হয়েছে উত্তর কার্তিককে সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর সাত উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবিক্ষমূলে কে সেজি ছিলেন উত্তর অর্জুন আট নম্বর প্রশ্ন উড়ছে কৌশিক ধ্বজ কৌশিক ধ্বজ কথাটির অর্থ হলো উত্তর রেশমি কাপড়ের পতাকা কৌশিক ধ্বজ শব্দটির অর্থ হলো রেশমি কাপড়ের পতাকা নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় হাসিবে মেঘবাহন মেঘবাহনকে উত্তর ইন্দ্র দশ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দশ তাই আমি জাগানো অকালে ভয় কাকে জাগানোর কথা বলা হয়েছে উত্তর কুম্ভকর্ণকে এগারো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো কনক আসন বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে উত্তর ইন্দ্রজিৎকে ইন্দ্রজিৎকে প্রলয় উল্লাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও কারা কারা ভেঙে আবার নতুন রূপদান করতে পারে উত্তর নবীনরা প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে নবীনরা দুই নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর দুই এবার ওই আসে সুন্দর সুন্দর কি বেশে আসে উত্তর কাল ভয়ঙ্করের বেশে তিন নম্বর প্রশ্ন দিগম্বরের জটায় কে হাসছে উত্তর শিশু চাঁদের কর চার নম্বর প্রশ্ন দেখে দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর চার বন্নি শিকার মশাল জেলে কে আসছে উত্তর ভয়ঙ্কর পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু পারে সিংহদারে ধম ভাঙ ভাঙলো আগল কে ভাঙলো আগল উত্তর নৃত্য পাগল ছয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ঘোড়ার খুরের দাপট কোথায় লাগে উত্তর তারাই সাত নম্বর প্রশ্ন কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে উত্তর ঝামোর আট নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বিশ্ব পিতার বক্ষ কোলে যা ঝোলে উত্তর কৃপান নয় নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন অ্যান্সার বা উত্তর শিব দশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক ত্রস্ত জটা যে বর্ণ উত্তর পিঙ্গল এগারো নম্বর প্রশ্ন উল্কাছায় নীল খিলানে নীল খিলান বলতে বোঝানো হয়েছে উত্তর আকাশকে বারো নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর বারো জরাই মরা মমূর্ষুদের প্রাণ লুকনো রয়েছে উত্তর বিনাশের মধ্যে তেরো নম্বর প্রশ্ন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন অসুন্দরকে ছেদন করতে আসছে কে আসছে ছেদন অসুন্দরকে কে ছেদন করতে আসছে উত্তর নবীন এবার সিন্ধু তীরে সিন্ধু তীরের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সিন্ধু তীরে সৈয়দ আলাওল সিন্ধু তীরে কবিতাটির কবি সৈয়দ আলাওল এক নম্বর প্রশ্ন অগ্নি জালি ছেকে গাও ছেকে শব্দের গদ্যরূপ লেখো উত্তর শেখ দুই নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কবিতায় কন্যাকে ফেলেছিল অ্যান্সার বা উত্তর জলের মাঝারে তিন নম্বর প্রশ্ন পদ্মাবতী কাব্য গ্রন্থটি কে রচনা করেন উত্তর সৈয়দ আলাওল চার নম্বর প্রশ্ন রূপে রম্ভা যিনি রম্ভা হলেন উত্তর স্বর্গের অপসরা রূপে অতি রম্ভা যিনি রম্ভা হলেন অপসরা পাঁচ নম্বর প্রশ্ন পদ্মাবতীর পদ্মাবতীর কতজন সখী ছিল উত্তর চারজন ছয় নম্বর প্রশ্ন সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর পদ্মাবতী সাত নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ হলো উত্তর প্রাসাদ আট নম্বর প্রশ্ন হেমরত্নে নানা রঙ্গী হেম শব্দের অর্থ কি উত্তর সোনা নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর নয় বিধির কাছে বিধির কাছে নিরাশ না করার প্রার্থনা করেছিল উত্তর পদ্মা দশ নম্বর প্রশ্ন বহু যত্ন বহু যত্নের চিকিৎসাতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে চারিদণ্ড উত্তর চারিদণ্ড অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী এক নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর পাতার পোশাক দুই নম্বর প্রশ্ন কবি গানের গায়ে কি মোছেন উত্তর রক্ত মোছেন কবি গানের গায়ে কি মোছেন উত্তর রক্ত তিন নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর তিন গান কোথায় কোথায় ঘুরবে উত্তর দেশ গায়ে নদীতে চার নম্বর প্রশ্ন কার মাথায় ময়ূর পালক গোজা উত্তর ঋষি বালকের মাথায় ঋষি বালকের মাথায় পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ অস্ত্রের বিরুদ্ধে গান একটি ব্যঞ্জনাধর্মী কবিতা ছয় নম্বর প্রশ্ন গান জানি একটা দুটো সেই গানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর খড়কুটো সাত নম্বর প্রশ্ন কে গান বাদবে উত্তর কোকিল আট নম্বর প্রশ্ন অস্ত্র কার দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে উত্তর গানের অস্ত্র কার দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে উত্তর গানের হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে দেখো হারিয়ে যাওয়া কালীকরম নিখিল সরকার এই প্রবন্ধ থেকে যেগুলো পড়তে হবে এক নম্বর প্রশ্ন শ্রীপান্থের আসল নাম কি উত্তর নিখিল সরকার দুই নম্বর প্রশ্ন কথাই বলে কি বলে মন লেখে তিনজন কথাই বলে কি বলে উত্তর কালী কলম মন লেখে তিনজন তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বাবু কোয়েল ড্রাইভার্স কে বলেছেন উত্তর লর্ড কার্জন চার নম্বর প্রশ্ন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকির নাম কী উত্তর স্টাইলাস তার উত্তর স্টাইলাস পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক লেখক কোন বিখ্যাত সাহিত্যিকের সংগ্রহে প্রায় দু ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন উত্তর শৈলজা শৈলজানন্দ মুখোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকরণ প্রবন্ধে প্রাবন্ধিক কোন কলমটি কিনেছিলেন উত্তর জাপানি পাইলট সাত নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর সাত তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার ফাউন্টেন পেনের নেশা ছিল উত্তর শরৎচন্দ্রের আট নম্বর প্রশ্ন কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন শৈলজানন্দ মুখোপাধ্যায় কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন উত্তর নন্দ মুখোপাধ্যায় নয় নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক এই নেশা পেয়েছে আমি সর্দার কাছ থেকে কিসের নেশা ফাউন্টেন পেন দশ নম্বর প্রশ্ন পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিলেন কি জন্য কানে গুঁজে রাখার জন্য কানে গুজে রাখার জন্য পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য উত্তর কানে গুঁজে রাখার জন্য এগারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক যার পোশাকী নাম স্টাইলাস কার পোশাকি নাম উত্তর ব্রঞ্জের শলাকা বারো নম্বর প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন সাত টাকা উত্তর সাত টাকা তেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক সমুদ্র শেষ পর্যন্ত নিবের কলমের মহান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে উত্তর সত্যজিৎ রায় এবার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখব যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু এক নম্বর প্রশ্ন যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়েন যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে এরপর দেখো পপুলার পপুলার সায়েন্স ইউরোপ ও আমেরিকায় সুসাধ্য হবে বন্ধুরা এখানে সুসাধ্য ইউরোপ ও আমেরিকায় তিন নম্বর আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা বাধ্য হবে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে তাহলে কী হবে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে এগুলো কিন্তু এমসিকিউ সংক্ষেপে লেখা সব ছেলেবেলায় লেখক কার লেখা জ্যামিতি পড়েছিলেন উত্তর হবে দেখো ব্রহ্মমোহন মল্লিক পাঁচ নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্করী কি হল অল্পবিদ্যা ভয়ঙ্করী হল ভয়ঙ্করী হল একটি প্রবাদ এটি একটি কি একটি প্রবাদ অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি হলো একটি প্রবাদ বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে তা হলো কি বিচিন্তা বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে তা হলো বিচিন্তা সাত রাজশেখর বসু লিখেছেন পরিভাষা রচনা একজনের কাজ নয় পরিভাষার রচনা রাজশেখর বসু লিখেছেন উত্তর পরিভাষা রচনা একজনের কাজ নয় তারপর দেখো কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি তারপর দেখো নয় নম্বর প্রশ্ন সেনসিটাইজড পেপারের সঠিক অনুবাদ হলো সুগ্রাহী কাগজ সেন সেন্সিটাইজড পেপারের সঠিক অনুবাদ হল সুগ্রাহী কাগজ বাংলা ব্যাকরণ থেকে যে এমসি কিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও তাহলে কারক প্রথমে কারক থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়ে নিতে হবে বন্ধুরা আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এক কথাই করে দিয়েছি প্রথম আমরা দেখে নেব কারক থেকে যে এম সি কিউগুলো তোমাদের পড়ে নিতে হবে এক অনুসর্গের অপর নাম কি উত্তর পরস্বর্গ দুই নম্বর প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ হল উত্তর বিভাজন তিন নম্বর প্রশ্ন বুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কী উত্তর যে করে চার নম্বর প্রশ্ন অনুসর্গগুলি এক প্রকার উত্তর অবয় পাঁচ নম্বর প্রশ্ন আমি ভাইকে সাইকেল দিলাম নিম্নরেখ পথ দুটি হলো উত্তর গৌণ ও কর্মকারকের উদাহরণ দেখো গৌণ দেখো আমি ভাইকে সাইকেল দিলাম গৌণ ও মুখ্য কর্মকারকের উদাহরণ দেখো ভাইকে হচ্ছে গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ আমি ভাইকে সাইকেল দিলাম নিম্নরেখা পদ দুটি হলো গৌণ ও মুখ্য দেখো এই ভাইকে হচ্ছে কি গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ এখানে মুখ্য কথাটা দেখো মুখ্য লিখে দিলাম মুখ্য কর্মকারকের উদাহরণ ছয় নম্বর প্রশ্ন বিভক্তি উত্তর সর্বদা শব্দের পরে যুক্ত হয় সাত নম্বর প্রশ্ন প্রধানত অনুসর্গযোগে গঠিত কারক হল অপাদান কারক আট নম্বর প্রশ্ন কারক শব্দের বুধপত্তি রূপ উত্তর হবে ক্রি যোগ অক নয় নম্বর প্রশ্ন তুমি দেখো তুমি বলতে ব্র্যাকেট আমি রহিম লিখেছি তুমি গেলে সে আসবে মানে মহিম আসবে এখানে তুমি মানে রহিম হলো নিরপেক্ষ কর্তা দশ কর্মবাচ্যের কর্তাকে বলে উত্তর অনুক্ত কর্তা এগারো নম্বর প্রশ্ন আমার যাওয়া হয়নি এখানে কর্তাটি অনুক্ত কর্তা বারো নম্বর প্রশ্ন মা মেয়ে রান্না করে বাক্যটিতে ব্যবহৃত কর্তা সহযোগী কর্তা তেরো নম্বর প্রশ্ন বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে উত্তর সমধাতুজ কর্তা এবার সমাস থেকে দেখো বাংলা ব্যাকরণ সমাস এই সমাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতেই হবে যে এমসি কিউগুলো তোমাদের পড়তেই হবে এক সমাস শব্দের অর্থ কী উত্তর সংক্ষেপ দুই নম্বর প্রশ্ন গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ উত্তর নিত্য সমাস তিন নম্বর প্রশ্ন দ্বিগু সমাসের পূর্বপদটি উত্তর সংখ্যা বাচক দ্বিগু সমাসের পূর্বপদটি উত্তর সংখ্যা বাচক চার নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ উত্তর বিস্তার ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হলো বিস্তার পাঁচ নম্বর প্রশ্ন সমাজ শব্দটির উৎপত্তি হল উত্তর সম অ ছয় নম্বর প্রশ্ন সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন উত্তর দুটি সাত নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের অন্য নাম কি উত্তর বিগ্রহ বাক্য ব্যাস বাক্যের অন্য নাম কি উত্তর বিগ্রহ বাক্য আট নম্বর প্রশ্ন ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গড়রাজি গড়রাজি পদটি কোন সমাস উত্তর নয় ও তৎপুরুষ সমাস নয় নম্বর প্রশ্ন পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হল উত্তর তৎপুরুষ সমাস দশ নম্বর প্রশ্ন রামদাস আর কোন প্রশ্ন করিল না রামদাস পদটি কোন সমাসের উদাহরণ উত্তর তৎপুরুষ সমাস এগারো নম্বর প্রশ্ন সমাসের সন্নিহিত পদগুলির মধ্যে যা থাকা দরকার উত্তর অর্থ সম্বন্ধ বারো নম্বর প্রশ্ন উপপদ বলতে কি বোঝায় উত্তর কৃদন্ত পদের পূর্বস্থিত পদ তেরো নম্বর প্রশ্ন নিম্নবর্ণিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ উত্তর তেপান্তর মানে তিন প্রান্তরের সমাহার চোদ্দ নম্বর প্রশ্ন দিগু শব্দের সাধারণ অর্থ উত্তর দুটি গরুর মূল্যে কেনা বস্তু পনেরো নম্বর প্রশ্ন যার সাথে তুলনা করা হয় সেটি হল উত্তর উপমান ষোলো নম্বর প্রশ্ন পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় কোন সমাসে হয় উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাসে সতেরো নম্বর প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদটি উত্তর বিশেষ পদ আঠারো নম্বর প্রশ্ন দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে উত্তর অভাব অর্থে এবার আমরা দেখে নেব বাংলা ব্যাকরণ থেকে বাক্য এই বাক্যতে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক খে সব ভাত সে নিল বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে লঙ্ঘিত হয়েছে উত্তর আসত্যি এটা আসক্তি লেখা হয়েছে যাই হোক আসত্যি হবে আসত্যি তারপর দেখো গঠনগতভাবে বাক্য কত প্রকার উত্তর চার প্রকার তিন বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি উত্তর যোগ্যতা যোগ্যতা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ও ও চার নম্বর প্রশ্ন একটি মাত্র সমাপিকার ক্রিয়া থাকে উত্তর সরল বাক্যে পাঁচ নম্বর প্রশ্ন দুই বা তার বেশি স্বাধীন বাক্য থাকে উত্তর যৌগিক বাক্যে ছয় খাটি গরু দুধ খেতে হবে বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে কোনটি লঙ্ঘিত হয়েছে উত্তর আসত্যি লঙ্ঘিত হয়েছে কারণ এটি হবে গরুর খাঁটি দুধ খেতে হবে সাত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখা অংশটি হল উত্তর বিধেয় দেখো বিধেয় এখান থেকে এই গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এটি কিন্তু বিধেয় এবার দেখো আট নম্বর প্রশ্ন বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য উত্তর যৌগিক বাক্য নয় নাম্বার প্রশ্ন হাই তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য উত্তর বিস্ময়সূচক বাক্য দশ নম্বর প্রশ্ন আসত্যি এর অপর নাম কি আসক্তি এর অপর নাম কি নৈকট্য এগারো নম্বর প্রশ্ন বাক্যের অর্থ অনুযায়ী পদগুলো সংস্থাপনকে বলে উত্তর আসত্যি বারো নম্বর প্রশ্ন আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে গঠনগত দিক থেকে বাক্যটি উত্তর সরল বাক্য তেরো নম্বর প্রশ্ন যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে উত্তর নির্দেশক বাক্য এবার বাচ্চো বাচ্চো থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়তেই হবে বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এক বাসি শাখ বাজে এটি কোন বাচ্চ দেখো বাসি বাজে শাখ বাজে এখানে দুটো আলাদা আলাদা বাক্য মানে বাচ্চ্য রয়েছে এটি কোন ধরনের বাচ্চ কর্মকর্ত্রী বাচ্চ দুই নম্বর প্রশ্ন বাচ্চ পরিবর্তনে বাচ্চ পরিবর্তনে বাক্যের কি কি পরিবর্তন হয় উত্তর কর্তা ক্রিয়া তিন নম্বর প্রশ্ন যে বাচ্চা কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্চার নাম উত্তর কর্মকর্ত্রী বাচ্চ। চার নম্বর প্রশ্ন ভাব বাচ্চে প্রাধান্য পায় উত্তর ক্রিয়ার ভাব পাঁচ নাম্বার প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে বলে উত্তর অনুক্ত কর্তা কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা ছয় নাম্বার প্রশ্ন ক্রিয়ার অর্থ ঘটে কোন বাচ্চে উত্তর ভাব বাচ্চে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্চে উত্তর ভাব বাচ্ছে সাত নাম্বার প্রশ্ন আজ কি তুমি বাজার যাওনি আজ কি তোমার বাজার যাওয়া হয়নি এই বাচ্চ পরিবর্তনটি হলো দেখো উত্তর কর্তৃ থেকে ভাব বাচ্চে পরিবর্তনের উদাহরণ আজকে তুমি বাজার যাওনি এটা থেকে দেখো আজ তোমার বাজার যাওয়া হয়নি এই বাচ্চ্য পরিবর্তনটি হলো কি কর্তৃ বাচ্চ থেকে ভাব বাচ্চে পরিবর্তনের উদাহরণ